আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী পুরাতন সকল শ্রমিকদের জন্য অত্যন্ত দুঃখের খবর। দেশটিতে বসবাসরত 10 বছরের পুরানো সকল বিদেশি শ্রমিকদের 11 নম্বর ওয়ার্ক পারমিট না দেওয়ার ঘোষণা এবং যারা ইতিমধ্যে 11 ও 12 নম্বর ভিসা পেয়েছে অথবা আবেদন করেছে তা বাতিল করে দিয়েছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। দেশটির নতুন সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই ব্যাপক তোলপাড় শুরু করে দিয়েছে প্রত্যেকটি বিষয়ের উপর। তারা বিদেশি শ্রমিক কমিয়ে স্থানীয় নাগরিকদের কর্মের দিকে আহ্বান করে আবারও 80-এর দশকের আধুনিক মালয়েশিয়ার উপকার ডাক্তার মাহাতির মোহাম্মদের উন্নতির দিকে এগোনোর স্বপ্ন নিয়ে দেশ পরিচালনায় এমন নিয়ম শুরু করেছে বলে স্থানীয়দের ধারণা। এদিকে আহাজারি প্রবাসী শ্রমিকদের দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এমন সিদ্ধান্ত এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে সরাসরি এমন হুকুম দিয়ে চরম বিপাকে ফেলে দিয়েছেন তাদের। এমত অবস্থায় একমাত্র দেশে ফেরত যেতে বলা হয়েছে তাদের। কি করবেন এখন তারা? দেশে ফেরত না গেলেও হতে হবে অবৈধ। এদিকে চলমান অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়াও শেষ, কিছুদিন পরেই শুরু হবে দরপাকড়। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আপনারা অবশ্যই নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নেবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করে দেবেন। আসসালামু আলাইকুম।